সবসময় যে খালি মহিলা নির্যাতন এটা নাই, পুরুষও নির্যাতিত হয়, এটার লাগে আমি কই আমরা পাইব দুজন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হইব। আমাদের মনে হয় যে মাঝে মাঝে মনে হয় কি আমি স্যাক্রিফাইস করতে 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 আমার মানে ওয়ালি পিঠ থেকে গেছে, তারপরে স্যাক্রিফাইস করে যাই। আমরা একটা পরিবারকে সুন্দরভাবে যদি আমরা গড়ে তুলতে চাই একজন একজনকে স্যাক্রিফাইস করতে হবে। আর সব পরিবারই কম বেশি প্রবলেম আছেই, এই প্রবলেমগুলা আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আলোচনা সাপেক্ষে একটু মানে মুরব্বীদের সাথে আলোচনা করে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। সবসময় যে খালি মহিলা হন নির্যাতিত ওইটা এটা না, যেহেতু আজকে আমরা মহিলার নির্যাতনের ওঠার লাগে আইসি আমরা, বাট অনেক সময় কিন্তু বাইরে নির্যাতিত ওইরা সবসময় যে খালি মহিলা নির্যাতন এটা নাই, পুরুষও নির্যাতিত হয়, এটার লাগে আমি কইব আমরা পাইব দুজনও আন্ডারস্ট্যান্ডিং থাকতে হইব, কম্প্রোমাইজ থাকতে হইব, স্যাক্রিফাইস। একটা ফ্যামিলি শুধু খালি আপনার লাইফ আর আপনার হাজব্যান্ডের লাইফ না, এখানেও কিন্তু আপনার যদি কোনো সমস্যা থাকে তাকে আপনার হাজব্যান্ডের লগে এটা বইয়ে আপনি মাতৃয়া শেষ করতে পারবা। যদি তখন একটা শেষও না আত্মীয় স্বজন দেখব প্রফেশনাল কোনো মানুষের লগে ডিসকাস করবা, চেষ্টা করবা যাতে সম্পর্কটা ঠিক থাকে। কারণ দিন শেষে কিন্তু বাচ্চাইনও সাফার করে, দিন শেষে বাচ্চাই তো তারা বাচ্চাতে কিন্তু মাও চায় বাপও চায়, মা বাপ মাতা পিতা দুজন ছাড়া কিন্তু একটা সংসার সুন্দর হইতে পারে না। আমি কইলাম না যে মহিলা যারা সিঙ্গল প্যারেন্টস আছে যারা হাজব্যান্ড লগে না তারা বাচ্চা মানুষ বানাইতে পারে না, এগুলা কিছু নাই। কিন্তু লাভ একটা জিনিস ভালোবাসা কিন্তু বাচ্চাতে বাপর ভালোবাসা চায়, ভালোবাসা ছাড়া কিন্তু বাচ্চা যে সময় মা বাপর ভালোবাসা ছাড়া বাচ্চা বড়ো এই বাচ্চাগুলো কিন্তু ডিফারেন্টভাবে গড়িয়ে ওঠে। আর আমরা চাই না আমরা সমাজও এটা ভিক্টিম বেশি মানুষ বলতো ভায়োলেন্স বেশি বলতো এটা আমরা চাই না। আচ্ছা একটা লোক সংসার ঠিকই রাখলে সকলের তো স্যাক্রিফাইস করা উচিত, হাজব্যান্ড ওয়াইফ এটার তো সাফার করে পাতে পাই চিনতে, তো একটা সুন্দর সংসারও লাগে, আপনার পরামর্শটা কিটা দাম? সুন্দর একটা সংসারের জন্য ভাই একটা সুন্দর সংসারের জন্য 50-50, যেমন স্বামীকে যেভাবে স্যাক্রিফাইস করতে হয় মানে আমাদের মহিলাদেরকেও করতে হয়। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা এখানে কিন্তু দেখা যায় যে মহিলারাই বেশি স্যাক্রিফাইস করে। আমি যেহেতু আমি বাংলাদেশের মানুষ, আমাদের মনে হয় যে মাঝে মাঝে মনে হয় কি আমি স্যাক্রিফাইস করতে 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 আমার মানে ওয়ালি পিঠ থেকে গেছে, তারপরেও স্যাক্রিফাইস করে যাই। ওই কারণে আমার একটা সমাজ আছে, আমার সংসার আছে, আমার বাচ্চারা বড় হচ্ছে। অনেক সময় আমরা অনেক কিছু সহ্য করে কিন্তু আমরা ভবিষ্যতে আগুন, কিন্তু এই যদি আমি মনে করি এখন যে অবস্থা হচ্ছে কারো যদি বনি বনে না হয় একটা ডিসিশনে যাওয়া ভালো, এভাবে হত্যাটা তো করা উচিত ছিল না ওনার। আর তারপরে যেটা হচ্ছে যে ভবিষ্যতে বাচ্চাদের উপর যেটা এটা পড়ে, এই চিন্তা করে দেখেন যে দুটা বাচ্চা উনি রেখে গেছেন, একটা দু মাসের একটা তিন বছরের, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎটা কী হবে, না পালো মা না পাইলো বাবা। এখন আমি মনে করি যে কোনো জিনিসের একটা সমাধান করা উচিত সুন্দরভাবে, এবং যাতে আমরা মানে বাচ্চাদের উপর কোনো প্রভাব না পড়ে। আর বিশেষ করে আমাদের বাঙালি মহিলাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, শ্রদ্ধাভরে বলতে এটাই চাচ্ছি যে আপনারা যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আপনারা যোগাযোগ করবেন, কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন, সোশ্যাল ওয়ার্কার সাথে যোগাযোগ করবেন, এটাই আমার চাওয়া।